আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মন্তেশ্বর ব্লকে জামনা অঞ্চলে দেবপুর কানপুর উচ্চ বিদ্যালয়ে 95তম প্রতিষ্ঠাতা দিবস অনুষ্ঠান উপলক্ষে মন্তেশ্বরে ভলেন্টিয়ার ব্লাড ব্যাংক ডোনার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় দেবপুর কানপুর বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় নির্মল কুমার মণ্ডল জানান, জেলার ব্লাড ব্যাঙ্কগুলোতে যে রক্ত সংকট দেখা দিয়েছে সেই রোগীদের সাহায্য করতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয়। রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, ব্লকের ত্রাণ দপ্তরের আধিকারিক বুদ্ধদেব পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, জামনা অঞ্চলের প্রধান সুমিতা সেনগুপ্ত, মল্লিক মধ্যমগ্রাম পঞ্চায়েতের প্রধান বিপুল রায়, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি হিল্লাল বন্ধু, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং এলাকার বিশিষ্টজনেরা। রক্তদান শিবিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার মণ্ডল ও রক্তদান শিবির পরিচালনার উদ্যোক্তা রাজীব মুখার্জি, কবি সুমন রহমান জানান, সম্প্রীতির বার্তা বহন করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার মণ্ডল এবং পরিচালনা সমিতির সভাপতি হিল্লাল বন্ধু, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ এলাকার মানুষজন মিলিত হয়ে প্রায় ষাটজন স্বেচ্ছায় রক্তদান করেন। বর্ধমান হাসপাতালে ব্লাড ব্যাংকের হাতে এই রক্তগুলো তুলে দেওয়া হয়, যাতে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীসহ অন্যান্য মুমূর্ষ রোগীদের আরও ভ্রাতৃত্ব সম্প্রীতির বার্তা নিয়ে এলাকায় থ্যালাসেমিয়া রোগী আক্রান্ত সহ অন্য মুমূর্ষু রোগীদের যে রক্তের অভাব না হয় সেই জন্যই এই রক্তদান শিবির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার মণ্ডল এবং মন্তেশ্বর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজীব কুমার মুখার্জি জানান, এই ব্লাড কোথাও তৈরি হয় না, মানুষ মানুষের জন্য এই রক্তদান শিবির আয়োজন করে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। অঞ্চলের দেবপুর উচ্চ বিদ্যালয়ের 95তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের রক্তদান শিবির চলছে স্কুল প্রাঙ্গণে। হ্যাঁ, স্কুল প্রাঙ্গণে রক্তদান শিবির চলছে। রক্ত কারা দিচ্ছেন স্বেচ্ছায়? আজ মন্তেশ্বর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেবপুর উচ্চ বিদ্যালয়ে যে রক্তদান শিবির চলছে এখানে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং একই সঙ্গে অভিভাবক মণ্ডলীর সদস্যরাও দিচ্ছেন। কতজন মানুষ রক্ত দিলেন এখানে? আনুমানিক 61 জন মতো রক্তদাতা রক্তদান করলেন, মহিলা সহ। হ্যাঁ, পুরুষ এবং মহিলা। রক্ত কাদের হাতে তুলে দেওয়া হলো? আমরা এই রক্ত দান করলাম, আমাদের সহযোগী ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ, আমরা তাদের হাতে এই রক্তদান ব্লাড ব্যাংক। হ্যাঁ, ব্লাড ব্যাংকের আন্ডারে আমরা রক্তদান শিবির করলাম, তাদের হাতে রক্ত তুলে দিলাম। এই রক্তদান শিবির কেন করা হচ্ছে? এই রক্তদান শিবিরের মূল লক্ষ্য এই গরমের সময় যে রক্তের যে যোগান, যে বিপুল পরিমাণ রক্তের যোগান, তার ঘাটতি মেটানো এবং ভারতবর্ষের যে থ্যালাসেমিয়া রোগী তাদেরও কিছুটা সুরা হওয়ার জন্যে আমরা এই রক্তদান শিবির। কে কে উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে? উপস্থিত ছিলেন আমাদের মন্তেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা মহাশয়, মধ্যমগ্রাম অঞ্চলের প্রধান বিপুল রায় মহাশয় এবং জয়েন্ট বিডিও মন্তেশ্বর ব্লকের উনি উপস্থিত ছিলেন। 95তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহতী অনুষ্ঠান আমরা রেখেছি, ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির, সাথে মরণোত্তর চক্ষুদান এবং দেহদানের পদ্ধতি। এখন কি অনুষ্ঠান হলো? এখন আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, এখানে 60 জন রক্তদাতা। কত? 60? 60, 60, 60। হ্যাঁ, 60 অর্থাৎ 60 জন রক্তদাতা রক্ত আমরা সংগ্রহ করতে পেরেছি, মহিলা সহ। মহিলা সহ মানে এই রক্তদান কারা করলেন? এই রক্তদান আমাদের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, সাথে অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং পার্শ্ববর্তী প্রায় 7টা গ্রাম রয়েছে, গ্রামের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী মানুষ এগিয়ে এসছে এই রক্তদান শিবিরে, তাদের
উৎসাহে আমরা প্রায় 7 বোতল অতি রক্ত আমাকে দানা হয়। এই রক্ত কোথা কাদের হাতে তুলে দিলেন? মেডিকেল কলেজ যে সহায়তায় আমরা এই রক্তদান শিবির করছি, আমরা বর্ধমান ব্লাড ব্যাংকে এই রক্তটা আমরা দিচ্ছি। এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে কি জানাতে চাইছেন এলাকাবাসীকে? রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমার ছাত্রছাত্রীদের এই বার্তা দিতে চাইছি যে রক্তদান হলো জীবনদান, এবং এমন মহতি কর্মসূচিতে অংশগ্রহণ, কারণ আজকের দিনে যারা ছাত্রছাত্রী তারা আগামী দিনে ভবিষ্যৎ নাগরিক, তাদের মধ্যে সেই বীজটা আমি বপন করে দিতে চাই যে রক্ত মানুষের জীবনদায়ী, অতএব মানুষকে সেবা করা একটা মহান ব্রত। মানে জীবন রক্তের অভাবে অনেক মুমূর্ষ রোগী মারা যায়। হ্যাঁ, এবার রক্তটা যদি আমরা ব্লাড ব্যাংকে আগে থেকে গচ্ছিত করে রাখতে পারি, আগামী দিনে এই কার্ড নিয়ে আমার ছাত্রছাত্রী বা তাদের পরিবার অনেক সহজ সুবিধা হবে। তাদের যদি কোনো প্রয়োজন হয়, আমরা এক বছর এই কার্ডটা আমাদের তো থাকবে, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে প্রত্যেকেই সহযোগিতা করতে পারবো। কে কে উপস্থিত ছিলেন এই মহতি অনুষ্ঠানে? উপস্থিত ছিলেন আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী মাননীয়া প্রতিমা সাহা মহাশয়া, ছিলেন জামনা পঞ্চায়েতের প্রধান, উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের সভাপতি এবং ব্লক থেকে আমাদের জয়েন্ট ভিডিও সাহেব ছিলেন। হ্যাঁ, আরও দুজন আধিকারিক এসেছিলেন, ভিডিও আধিকারিক এনারা ছিলেন। আপনার নাম পরিচয়? আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী নির্মল মণ্ডল। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।